ফার্মগেট ইন্দিরা রোড ঢাকার একটি গুরুত্বপূর্ণ এরিয়া হয়ে ওঠার অন্যতম কারণ হাতের কাছেই সংসদ ভবন। আর এই সংসদ ভবনকে কেন্দ্র করে সরকারি অসংখ্য বড় বড় স্থাপনা ও নাগরিক সকল সুযোগ সুবিধা গড়ে উঠেছে এখানে, যার মধ্যে উল্লেখযোগ্য খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিটিসিএল এর কার্যালয়, রাজধানী উচ্চ বিদ্যালয়, মেট্রো রেল স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাতের পাশে টিএনটি মাঠ ও তেজগাঁও কলেজ। এ সকল নাগরিক সুযোগ সুবিধার কারণে এখানকার অ্যাপার্টমেন্টগুলোর ভাড়াও আকাশচুম্বী। নিরিবিলি পরিবেশ ও খোলামেলা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিজে থাকার জন্য বেস্ট। তারপরও কেউ যদি কিনে রিটার্নের কথা চিন্তা করে ভাড়া দেয়, সেটিও খুব ভালো সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে ফোন করে রিকোয়েস্ট করেন ইন্দিরা রোডের ভিডিও দেখার জন্য। তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি বাংলাদেশের ওয়ান অফ দ্য ভিভিআইপি এরিয়া ইন্দিরা রোডে। আমি এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি, এটি G+8 নয়তলা আবাসিক ভবন। এই নয়তলা ভবনের লিফটের 2 অর্থাৎ তৃতীয় তলায় উত্তর পূর্ব এবং পশ্চিম সাইডের একটি খোলামেলা ফ্ল্যাট এই ভবনে সেল হবে। আমাদের বিল্ডিংয়ের সামনে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন, এটি 30 ফিট প্রশস্ত। আমাদের যে ফ্ল্যাটটা, এটি পূর্ব দিকে, পূর্ব দিকে মিনিমাম গ্যাপ 40 ফিটের মতো, কারণ এই ভবনে যাওয়ার রোডটাই আমাদের পাশে পড়েছে, এই জন্য পূর্ব সাইডটা আপনারা সম্পূর্ণ খোলামেলা পাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে বিল্ডিংয়ের ভিতরে যে আমাদের ফ্ল্যাটটা দেখে আসি। এটি আন্ডার কনস্ট্রাকশন একটি ভবন, 6 মাসের ভিতরে এই প্রজেক্টটি হ্যান্ডওভার করা হবে। অলমোস্ট রেডির পর্যায়ে। এই সাইডে লিফটের পজিশন, পাশে সিঁড়ির পজিশন, ল্যান্ড এরিয়া 6 কাঠা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই সিঁড়ি ইউজ করে আমাদের ফ্ল্যাটের সামনে যেয়ে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+8 নয়তলা ভবনের আমরা এখন লিফটের 2 অর্থাৎ তৃতীয় তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট, এই সাইডে এ ইউনিট, এর ঠিক অপোজিটে বি ইউনিট। এ ইউনিট দক্ষিণ রোডমুখী, বি ইউনিট উত্তর পূর্ব এবং পশ্চিমমুখী। এই সাইডে সিঁড়ির পজিশন, এদিকে লিফটের পজিশন। এটি মূলত বেড লিফট, কার্গো লিফট, অনেক বড় একটি লিফট থাকবে এখানে, যেটি 14 থেকে 15 প্যাসেঞ্জারের। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে, এটি বি ইউনিট, B2। ফ্ল্যাটের ফেসিং পূর্ব, উত্তর এবং পশ্চিম দিকে। এখানে মেন ডোর থাকবে, মেন ডোরটা হবে বার্মাটিক সেগুন কাঠের। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না, এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। গেট থেকে ঢুকতেই আপনারা পাবেন ড্রয়িং কাম ডাইনিং স্পেস, সুবিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস থাকবে। এই সাইডে গেস্ট বেড, এদিকে কিচেন, এই সাইডে কমন টয়লেট, এদিকে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, এই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা, চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক।
গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা 18x14 ফিটের বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। এখানে নিচে ফ্লোরে 24x24 চায়না মিরর টাইলস ব্যবহার করা হবে। এটি যেহেতু এখনও আন্ডার কনস্ট্রাকশন পর্যায়ে, আপনারা যদি চান আপনাদের মন মতো এখানে মার্বেল অথবা অন্য টাইলস ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে সমপরিমাণ টাকা রিফান্ড হবে। এই সাইডে গেস্ট বেড, যেহেতু এইদিকে ড্রয়িং স্পেস, গেস্ট আসলে সহজেই গেস্ট বেডে অবস্থান করতে পারবে। গেস্ট বেডটা 11x12 ফিটের, এটি মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডের সাথে এই সাইডে একটি ক্যাবিনেট থাকবে। এই সাইডটা পূর্ব দিক, পূর্ব দিক সম্পূর্ণ খোলামেলা। পূর্ব দিকে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ মিনিমাম 40-50 ফিটের মতো, এবং এইটা কিন্তু রোড। পিছনের বিল্ডিংয়ে যাওয়ার জন্য এখানে এই রোডটা ব্যবহার করা হয়েছে। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের সামনেই কিচেন। কিচেনটা কিন্তু অনেক বড় সড়ো। এখানে মাঝখানে একটি পার্টিশন আছে, আপনারা চাইলে এটিকে ড্রাই কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন এবং এটিকে ডার্টি কিচেন হিসেবে ব্যবহার করতে পারবেন। এই সাইডে তাক সিস্টেম, আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, চাইলে উপরেও ক্যাবিনেট করা সম্ভব, এখানে যথেষ্ট স্পেস। পূর্ব দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন কিচেনে। কিচেনটা অনেক খোলামেলা, স্যাঁতস্যাঁতে হওয়ার কোনো চান্স নাই। এই সাইডে সিঙ্ক, পাশাপাশি চুলা রাখার স্পেস। আমাদের কিচেনের অ্যারেঞ্জমেন্ট দেখানো শেষ, আমরা এখন ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। সামনেই কিন্তু ড্রয়িং স্পেসের সামনেই আপনারা একটি ফুল হাইট উইন্ডো পাচ্ছেন। এটি কিন্তু দুই ইউনিটের মাঝখানের ভয়েড, এই ভয়েড থেকে পর্যাপ্ত আলো বাতাস আসবে। ডাইনিংয়ের সামনেই কমন টয়লেট, এটি প্যান সিস্টেম কমন টয়লেট হবে। যেহেতু এখনও সুযোগ আছে, আপনারা চাইলে এটিকে হাই কমোডও করতে পারবেন। এছাড়া এখানকার প্রতিটা বাথরুম ফিটিংসই বাহির থেকে ইম্পোর্ট করা। কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেড এবং চাইল্ড বেডের সামনে অবস্থান করছি। আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12x14 ফিট। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি ফুল হাইট উইন্ডো, এছাড়া উত্তর দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। এটি মাঝারি আকারের একটি বেলকনি এবং উত্তর সাইডটা সম্পূর্ণ খোলামেলা, অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। দেখুন পশ্চিম সাইডটাও সম্পূর্ণ খোলামেলা, কি সুন্দর সবুজ প্রকৃতি, অসাধারণ। আপনারা চাইলে এখানে একটি ফুল হাইট ক্যাবিনেট করে নিতে পারবেন, এখানে ক্যাবিনেট করার মতো স্পেস। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই টয়লেটটা মাঝারি আকারের একটি টয়লেট। এই টয়লেটেরও বাথরুম ফিটিংসগুলো বাহির থেকে ইম্পোর্ট করা হবে। এই সাইডে একটি স্পেস আছে, আপনারা এটিকে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, চাইলে ক্যাবিনেট করা সম্ভব। আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি। বিশাল বড় একটি বেডরুম, কিং সাইজের বেডরুম এটি। এই বেডরুমের সাইজ 14x16 ফিট। এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি ফুল হাইট উইন্ডো, এছাড়া পূর্ব দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি এবং এই সাইডটা পূর্ব দিক।
এই যে এখানে পাশের বিল্ডিংয়ে যাওয়ার জন্য এই রোডটা ব্যবহার করা হয়েছে। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ মিনিমাম 40 ফিটের মতো। এই সাইডটা উত্তর দিক, উত্তর সাইডটাও সম্পূর্ণ খোলামেলা। আমরা এখন উত্তর দিকের উইন্ডোতে অবস্থান করছি, দেখুন এই দিকটাও সম্পূর্ণ খোলামেলা। আপনারা চাইলে এখানে ছোট করে একটি ক্যাবিনেট করে নিতে পারবেন, সেই সাথে এখানেও একটি প্রভিশন আছে, আপনারা এখানেও একটি বড় সড় ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই টয়লেটটা অনেক বড় সড় একটি টয়লেট, আপনারা চাইলে এই কোনার দিকে একটি শাওয়ার ইনক্লোজার ব্যবহার করতে পারবেন, চাইলে বাথটাবও ব্যবহার করা সম্ভব। আমি এর আগেও বলেছি এখানকার তিনটি টয়লেটেই বাথরুম ফিটিংসগুলো বাহির থেকে ইম্পোর্ট করা হবে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1500 স্কোয়ার ফিটের। এই 1500 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম, ড্রয়িং, ডাইনিং একসাথে, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিংও পাচ্ছেন। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি, প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।